হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফেসবুক থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করবেন, তাও আবার আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমি দেখতে পাচ্ছেন ফেসবুকে চলে এসেছি, এখন এখান থেকে আমি আপনাকে ডাউনলোড করে দেখাবো, আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো প্রথমে এই ভিডিওতে ক্লিক করবেন। নাম কি হয়? ক্লিক করার পর অনেকগুলো ভিডিও আপনার সামনে চলে আসবে। এরকমই স্ক্রল করে আমি দেখতেছি কোনটা কম লেন্থের ভিডিও, মানে শর্ট ভিডিও, মানে 1-2 মিনিটের ভিডিও আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো, তাহলে আপনাদের সময় খুব কম লাগবে। সো স্ক্রল করে যদি আমি নিচে যাই, তাহলে এই ভিডিওটা 3 মিনিট 49 সেকেন্ড, এটা ডাউনলোড করতে খুব ইজি হবে, খুব কম সময় লাগবে, সেই জন্য এই ভিডিওটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। সো ভিডিও ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর নিচে লাইক বাটন দেওয়া আছে, কমেন্ট বাটন দেওয়া আছে, তারপর দেওয়া আছে শেয়ার অপশান। সো এখানে আপনাকে এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। সো আমি শেয়ার অপশনে ক্লিক করলাম, তাহলে এই অনেকগুলো অপশন চলে আসবে। এখন আপনাদেরকে এই কপি লিংক অপশনটা দেখতে পাচ্ছেন, এই কপি লিংক অপশনটিতে আপনাকে একটি ক্লিক করতে হবে, মানে এই লিঙ্কটা কপি করতে হবে। কপি লিঙ্কে ক্লিক করলাম। সো এই লিঙ্কটা, এই ভিডিওর লিঙ্কটা আমার কপি হয়ে গেল। এই লিঙ্কটাকে কপি করার পর আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে, দেখতে পাচ্ছেন। সো এই যে এই সার্চ বক্সটা দেওয়া আছে গুগলের, এই সার্চ বক্সে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন স্ন্যাপশিপ লিখে। সো এটা লিখে সার্চ করলেই প্রথমেই আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসবে। দেখেন এখানে প্রথমে লেখা আছে ফেসবুক ভিডিও ডাউনলোডার। সো এখানে আপনাকে যেতে হবে। সো এই এটার উপর ক্লিক করবেন, তাহলে এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। তারপর এখানে দেখেন একটি সার্চ বক্স দেওয়া আছে, এই যে এই সার্চ বক্সে, এই সার্চ বক্সে আপনি যে লিঙ্কটা কপি করছিলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু ধরে রাখবেন টাচ করে, তারপর পেস্ট অপশন চলে আসবে। এই পেস্ট অপশনে ক্লিক করবেন, তাহলে ওই লিঙ্কটা এখানে চলে আসবে। এখানে আসার পর আবার দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে। সো এই ডাউনলোড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করলাম। সো এখন দেখেন অনেকগুলো রেজুলেশনে আপনার সামনে চলে আসছে, আপনি কোন রেজুলেশনে এই ভিডিওটাকে ডাউনলোড করতে যাচ্ছেন। সো আমি ধরেন 720 পিক্সেল HD এই কোয়ালিটিতে আমি ভিডিওটাকে ডাউনলোড করব। তো সেই জন্য আপনি কি করবেন, আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এই 720 পিক্সেল HD এর সাইটে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। সো আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে উপরে দেখেন নোটিফিকেশান চলে আসছে। নোটিফিকেশানে আমি ক্লিক করলাম। নোটিফিকেশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এই ভিডিওটা ডাউনলোড হইতেছে। সো এই ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। এখন আপনাদের দেখাচ্ছি গ্যালারিতে গিয়ে আসলে এই ভিডিওটাকে গ্যালারিতে সেভ হয়েছে কি না। সো আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর এখানে দেখেন এই যে ডাউনলোড নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারে এই যে ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই ফোল্ডারে আমি ক্লিক করলাম। সো এই যে প্রথমেই দেখেন এই ভিডিওটা। সো এভাবে আসলে ফেসবুক থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন আপনি ইজিলি, আপনি যে কোনো কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন। আই হোপ আপনি বুঝতে পারছেন কীভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তাহলে থ্যাংকস ফর ওয়াচিং।